একটু সতেজ হয় চিরস্থায়ী জীবনের পিছনে ভাগুন ক্ষণস্থায়ী জীবনের পিছনে না টাকা টাকা করে ভাবছেন ঘুরছেন টাকা পয়সা পয়সা দুনিয়াদারির পিছনে আপনি যখন দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে আপনার যৌবন গেল আপনার বিন যখন বাদকদল যেটা সাদেক করা সেটাকে নাকেজ করার জন্য পড়ে আছে যেটা সাকি সেটাকে মুর্দা যার হাদিস বলার জন্য পড়ে আছে আরেক জল তো যেটাকে আমাদের করা হয়েছে যেগুলো মারফাতান হাকিকাতান এগুলো খানকায় চলবে এগুলো মাঠে ময়দানে না সেগুলোকে মাঠে ময়দানে করে আমরা কুলুশুদি করছি সম্পর্ক খারাপ করছি ভাইরা আমার বাবারা কথাগুলি এখন আপনাদের বুঝে আসবে না দশ বছর পরে আমি মাকদুম সালমাদানি কথাগুলি ভেবে চিন্তে দেখেন এখন তো আলহামদুলিল্লাহ ইল্লা মাশা আল্লাহ ফেস ভ্যালুর কারণে মানুষ হচ্ছে ঘর বাড়ি ছেড়েও এরকম বসে আছেন এইরকম প্রচন্ড আবহাওয়া খারাপের মধ্যে বসে আছেন দশ বছর পরে এগুলো থাকবে না কারণ সোশ্যাল মিডিয়ার কারণে আমাদেরকে চিনেন তো অনেক ফেমাস কিছু মনে করেন আমরা সবাই মূর্খ ওই যে বললাম যাই দিন ভালো আসি দিন খারাপ আমরা কেমন মূর্খ জানেন মজার বিষয় নীলক্ষেত দিয়ে ঢাকায় আমি একটা প্রোগ্রাম শেষে প্রোগ্রামের জন্য যখন যাচ্ছি ওখানে সিগন্যালের মধ্যে ট্রাফিক সিগন্যালে দাঁড়ালাম দাঁড়িয়ে খেয়াল করলাম নীলক্ষেতের এদিকে মোড়ে দাঁড়িয়ে বাম পাশে তাকালাম দেখলাম বইয়ের একটা স্তূপ বই বিক্রি করছে পাবলিক যে কোনো দোকানদার বই বিক্রি করছে রাস্তার উপরে বই কেউ কিনছে না মাছি উঠছে না আর ডান পাশে তাকিয়ে দেখলাম কাছের শোরুমের মধ্যে পায়ের জুতা বিক্রি হচ্ছে হয়তোবা হাজার হাজার টাকায় চিন্তা করলাম যে দেশে শিক্ষা রাস্তার পাশে বসে থাকে পড়ে থাকে কেউ দাম দেয় না আর যে দেশে পায়ের জুতাকে কাচের গ্লাসের মধ্যে শোরুমের মধ্যে আবদ্ধ করে সেই দেশ থেকে কিছু আশা করা যায় না এলো শিক্ষা জাতির মেরুদণ্ড এলো শিক্ষা কিসের শিক্ষা লাভ করছি আমরা কোন দিকে যাচ্ছি ইহুদি নাসারারা আমাদেরকে ব্লাইন্ড অন্ধ বানিয়ে দিচ্ছে আমরা না চোখে দেখছি না কানে শুনছি সন্তান আমার সফর সঙ্গী একজন বলছিলেন যে হযরত আপনি যেটা আমি গতকাল কো হয়তো এক মাহফিলে বলছিলাম যে এক মেয়ে তার বাবার কাছে ল্যাপটপ চেয়েছে ম্যাকবুক চেয়েছে বাবা সরকারি চাকরিজীবী কিছু টাকা আর্ন করে এভাবে চলে হয়তোবা সামর্থ্য নেই মেয়েকে দেওয়ার মেয়ে চেয়েছে যখন বাবা দেয় নাই তখন অন্ধকার রাতে বাবা ঘুমাচ্ছিল বারো থেকে তেরো বার ছুরির আঘাত করেছে বাবার পিঠে নাউজুবিল্লাহ মেয়ে মেয়ে ছেলেদের কথা তো এতদিন ড্রাগ অ্যাডিক্টেড হচ্ছে এরা অ্যাডিকশনের মধ্যে পড়ে গেছে বিভিন্ন নেশা দ্রব্য তাদেরকে ধ্বংস করে দিচ্ছে এটা তো এতদিন ছিল এখন মেয়েরাও নেশা দ্রব্য পান করছে নাউজুবিল্লাহ পড়েন মেয়েরা মেয়ে হত্যা করতে চেয়েছে অথচ যখন মেয়েটাকে পুলিশ নিয়ে যাচ্ছে বাবা জানালো আপনারা নিউজ পেয়েছেন হয়তো বাবা জানাচ্ছে আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা ম্যাট্রিক পরীক্ষা আমার মেয়েকে গ্রেফতার করেন না তার কোনো দোষ নেই সে অবুজ তার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে বললেন যে আমি ক্ষমা করে দিয়েছি আমি কোনো কিছু জিডি করি নাই তাকে ছেড়ে দেন তার সামনে পরীক্ষা আসতেছে আমাকে বললেন আমার মেয়েকে বললেন যে আমি যদি বেঁচে ফিরি তাকে আগামী মাসে আমি ল্যাপটপ বা ওই ম্যাকবুক কিনে দিব বাবা বাবা বাবার ভালোবাসা যতক্ষণ আছে যদি বিছানাও পড়ে থাকে বৃক্ষের ন্যায় ছায়া দেয় আওয়াজ দেন মা বাবা এই ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা যেটা মদিনাওয়ালা দিয়ে গেছেন আমাকে বলে মিলাদুন্নবী কেন করব আমি বলি মিলাদুন্নবী কেন করব জিজ্ঞেস করছেন তাহলে শুনেন সাড়ে চোদ্দশো বছর আগে যখন আইএমএ জাহিলিয়া যুগ বড় বড় তার যুগ ছেলে তার মাকে গলার মধ্যে রশি পেঁচিয়ে বাজারে বিক্রি করে দিয়ে আসতো ওই জামানা যখন ছিল নাউজুবিল্লাহ যখন মেয়ে জাতি দুনিয়াতে পয়দা হওয়ার সাথে জীবন্ত পুঁতে ফেলতো আমার রাহমাতুল আলামিন এসে ওই যুবককে এবং মেয়েকে স্বাধীনতা দিয়েছে সার্বভৌমত্ব দিয়েছে আদর্শ দিয়েছে মানব জাতি হতে সাহায্য করেছে ইনসানিয়াত ইমানিয়াতের এই দুনিয়া কায়েম করেছে সেই মদিনাওয়ালাকে পেয়ে আমরা সমস্ত মুসলমান খুশি উদযাপন করবই 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 তারা মিলাদুন্নবী পালন করবে যারা রসুলকে জানার চাইতে বেশি ভালোবাসে আমার মদিনাওয়ালা আদর্শ কত বেমেসাল কত বেমেসাল দেখেন একটা ওয়াকিয়া না বললেই নয় ইমাম হাশাম আলাইহি রাহমাতুল্লাহ কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা দারাজ করেছেন লিপিবদ্ধ করেছেন আমার কামনিওয়ালা নবী যখন এরকম ধরায় বারে রবিউল আওয়ালে
1450 বছর আগে সুমে সাহাদিকে সোমবারে যখন এসেছিলেন তার তো কোনো বোন ছিল না মদিনা ওয়ালা রাসূলের আরবের কোনো বোন সিস্টার ছিলেন না কিন্তু হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলের আরবের দুগ্ধমা দুধমা যেটাকে বলা হয় ঠিক কি না যিনি আমার মদিনা ওয়ালাকে লালন পালন করেছেন তার একটা মেয়ে ছিল তার নাম ছিল হযরত সীমা হযরত সীমা উনি ছিলেন দুধ বোন থাকেন অনেকে আওয়াজ দেন আমার কথা বোঝা যাচ্ছে দুধ বোন ছিলেন তো তখন যখন আমার কামলিওয়ালা নবীর জামানায় ছোট অবস্থায় একদম ছোট ছোট অবস্থায় যখন কামলিওয়ালা নবী দুনিয়াতে খুব চমৎকার ওয়াকিয়া একটু শুনুন মনোযোগ দিয়ে যখন মদিনাওয়ালা ছোট অবস্থায় ছিলেন সব বোনেরা তার ভাইকে তো অনেক ভালোবাসে ঠিক কি না সব ভাইরাও তার বোনকে ভালোবাসে যখন বোনটা শ্বশুর বাড়িতে যায় তখন ভাইটাই তো ফেলফেল করে কাঁদে একা একা কাঁদে ঠিক কি না ছোট হোক কিংবা বড় হোক ভাই বোনের ভালোবাসা এটা একটা অন্যরকম ভালোবাসা এই ভালোবাসাটাও আমার নবীজি শিখিয়েছে নবীজির আদর্শ দেখেন সব বোনেরা তাদের ভাইকে ছোট ছোট বাচ্চাদেরকে দেখে বলতো যে দেখো আমার ভাইটা কত সুন্দর আরেকজন বলতো দেখো আমার ভাইয়ের চোখটা কত সুন্দর আরেকজন বলতো আমার ভাইয়ের ঠোঁটটা হাসিটা কত সুন্দর দেখো কি সুন্দর করে খেলাধুলা করছে সব বোনেরা যখন ভাইদেরকে নিয়ে এভাবে আলোচনা করত তখন হযরত সীমা তেনার ছোট ভাইকে নিয়ে আসতেন নিয়ে এসে বলতেন আমার ভাইকে বলো আমার ভাই কেমন লাগছে তখন সবাই খামোশ হয়ে যেতেন চুপ হয়ে যেতেন বলতো যে এই সীমা আপনার ভাইয়ের সাথে তো কোনো ভাইয়ের তুলনা করা যাবে না উনি তো হলেন বেশুমার এজন্যই তো কোন শায়ের কোন আশে বলেছেন জব হুসনে থাউন কা জলবানুমা আনবার কা আলম কিয়া হোগা হর কোই ফিদা হে বিন দেখে তো দিদার কা আলম কিয়া হোগা সুবহানাল্লাহ কম্পিটিশন করতেন তো যাই হোক মক্কার জীবনী ছিলেন যখন হযরত সীমা তিনি জওয়ান হয়েছেন যখন বয়স হয়েছে বিয়ে করার পরে উনি অন্য এক অঞ্চলে চলে গেলেন ওনার দুলহার সাথে ওনার হাজবেন্ডের সাথে আমার রাসূল আরবি ইসলামের দাওয়াতের জন্য আস্তে আস্তে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন বিভিন্ন ভাবে আমরা জানি হাদিসে মুবারাকা শুনেছি যখন নবুয়াতি পেলেন তার 13 বছর পরে মদিনা শরীফে যখন গেলেন যে কোনো একটা যুদ্ধের মধ্যে কাফেররা পরাস্ত হলো ইসলাম সাহাবাই কেরামরা বিজয় হলেন ইসলামের পতাকা উত্তীর্ণ হলো সুবহানাল্লাহ যখন এরকম হলো কাফেরদেরকে বন্দী করা হয়েছে মুসলমানরা বন্দী করছে বন্দী করার পর অনেক কাফেরকে বন্দী করেছে এখন ওই গোত্রের মধ্যে যারা পরাজিত হয়েছে মুসলমানদের কাছে তারা প্রত্যেকের ঘরে ঘরে যাচ্ছে যাতে ওই কাফের মুশরিক যারা আছে তাদেরকে ছোটাতে পারে মুসলমানদের কাছে এখন ঘুরতে ঘুরতে এক ঘরে প্রবেশ করলো প্রবেশ করার পরে বলতেছে আমাদের কিছু সঙ্গী সাথী মুসলমানদের কবজায় আছে কিছু টাকা পয়সা দিতে হবে আপনার ভাগে এটা এসেছে আপনি টাকা পয়সা দেন তাহলে তাদেরকে ছোটাতে পারবো যখন এরকম বললেন তখন শেখ খাতুন বলছেন যে কার কাছে বন্দি আছে বলে মুসলমানদের একজন নেতা নাম নাকি তার মোহাম্মদ আরবি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তেনার হযরতে সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন কি বলো আমাকে তেনার কাছে নিয়ে যাও কোনো টাকা পয়সা কিছুই দেওয়া লাগবে না কোনো জরিমানা দেওয়া লাগবে না দেখবা তোমাদের যারা কাফের মুশরিক যারা তোমাদের কাবিলার মধ্যে ধরা পড়েছে তিনি ছেড়ে দিয়ে যাবেন সুবহানাল্লাহ বলে যখন গেলেন হযরতে সীমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গেলেন যাওয়ার পরে দেখতেছেন আল্লাহর হাবিব এর ওখানে খেয়ামার আগে প্রহরীরা আল্লাহর নবীর সাহাবারা দাঁড়িয়ে আছে যখন ঢুকতেছেন আটকে দিল এই খাতুন কোথায় যাচ্ছ জানো না এই খেয়ামার মধ্যে হাবিবে দো জাহান আছেন জেনা খেয়ামার মধ্যে জেনা তাবুকে ঢুকতে জিবরিল আমিনও পারমিশন নিয়ে ঢুকে সুবহানাল্লাহ বলে কেনার খেয়ামায় ঢুকছো তখন হয় না যে আপনজন যদি হয় তাহলে বলে যে আমার অধিকারটা বেশি একটু অধিকারটা খাটা আমরা আছি না এরকম হয় কি না বলেন হয় হযরত সীমা একটা চিৎকার দিয়ে বলেন এই আমার রাসূলুল্লাহর সাহাবারা শুনেন ভিতরে যিনি বসে আছেন তিনি আমার ভাই লাগেন আমি তেনার বোন সুবহানাল্লাহ দরজা ছাড়েন সাথে সাথে সাহাবায়ে রাসূলুল্লাহ চোখ নিচের দিকে করে ফেললেন এবং দরজা ছেড়ে দিলেন বলেন খাতুন আপনি ভিতরে যান ইয়া সাইয়েদা যখন ভিতরে গেলেন আমার নবী দেখে মুচকি হেসে দিয়ে উঠলেন যে আপু যান আপনি এখানে
বড় বন্ধু বড় বন্ধু সুবহানাল্লাহ বলে আপু আপনি এখানে বলে ভাই আমি তো এখন তো আপনাকে ভাইজান বলতো আমার ভয় হচ্ছে আপনি তো এখন মুস্তাফায়ে আরবী ঠিক না আপনি তো মুস্তাফা জানে রহমত আল্লাহর হাবিব আমি জানতাম ছোটবেলায় যখন বলছিলাম আমার বান্ধবীদের সাথে যে তোমার ভাই সুন্দর না আমার ভাই সবাই তো বলছিল সমস্ত ছোট ছোট বাচ্চাদের সম্রাট তো আপনার ভাই আমি তখন বলেছিলাম আজকে বাচ্চাদের সম্রাট কোন একদিন সমস্ত উম্মত সমস্ত বান্দাদের সম্রাট হবে সুবহানাল্লাহ বলে যখন এটা বলছে যে আমার ভাইজান আপনি তো অনেক বড় মাকামের আমার শহর সহ আমার হাজবেন্ড অর্থাৎ আমার মদিনাওয়ালার হয়তোবা দুলা ভাই হতে পারে সুবহানাল্লাহ বলে হায় হায় কি রিশতা কি কত চমৎকার রিলেশন যখন মদিনাওয়ালাটা শুনলেন সাথে 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 বললেন যে কোনো তাদের থেকে কোনো কিছু না হবে না টাকা পয়সা না হবে না যারা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দাও এই কাবিলা ছেড়ে দাও তাদেরকে মাফ করে দাও এটা যখন হুকুম পারবানা জারি করলেন রসুল আরবি খেমা থেকে ওই তাবু থেকে বের হয়ে সাহাবাই কারামদের কাছে বলছে সাহাবারা তোমরা রাগ করো না তোমাদের পারমিশন ছাড়া বা তোমাদের সাথে মাশওয়ারা ছাড়া আমি কোনো কিছু করি না কিন্তু আজকে মাশওয়ারা পারমিশন ছাড়াই আমি সবকিছু ঘোষণা দিয়ে দিলাম তোমরা রাগ করো না তখন একজন সাহাবী বললেন সিদ্দিক আকবর বললেন সুবহানাল্লাহ সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা কোনো কিছু মনে করি না আপনার হুকুম তো শিরোধার্য ঠিক না ঠিক না ইয়া রাসূলুল্লাহ আপনার হুকুম তো শিরোধার্য কিন্তু এতটুকু জানতে চাই যে ইয়া রাসূলুল্লাহ সবসময় তো মাশওয়ারা করেন পরামর্শ করে তারপরে কাজটা করেন আজকে কোনো পরামর্শ ছাড়াই সব বিদায় করে দিলেন বন্দীদেরকে রেহাই করে দিলেন টাকা পয়সা মওকুফ করে দিলেন এটার ঘটনা কি বলে এই জন্য করেছি কারণ জেনার কোলে আমি লালন পালন করে বড় হয়েছি সে আমার আম্মা জানের মেয়ে আমার বোন এসেছে আমার কাছে এই জন্য সমস্ত কিছু মওকুফ করে দিয়েছি ভালোবাসার ভ্রাতৃত্ব শিখিয়েছেন আমার মদিনাওয়ালা আপনাদেরকে একটা তওবার নসুহার একটা কথা বলি দেখেন বাদশাহ হারুন রশিদ মাদরাজাতুন নবুয়াত কিতাবের মধ্যে এই ওয়াকিয়াটা এসেছে দেহলুল মজনু নামে একজন আল্লাহর ওলি ছিলেন ম্যাড পাগল আল্লাহ দিবানা হযরতে বাদশাহ হারুন রশিদ একজন মুসলিম এম্পায়ার মুসলিম কিং ছিলেন সারা পৃথিবীতে তার রাজত্বর মধ্যে ছিলেন তিনি একদিন ঘোড়া নিয়ে তেনা সামরিক বাহিনী নিয়ে যাচ্ছিলেন কোন যুদ্ধে দেহলুল মজনু বাদশাহ হারুন রশিদকে ডাক দিয়ে বললেন এ বাদশাহ হারুন রশিদ ক্ষণস্থায়ী জিনিসের পিছনে এত দৌড়াচ্ছ কেন কবরই তো যেতে হবে ঠিক না এত তাড়াহুড়া কিসের কবরই তো যেতে হবে যখন ডাক দিয়ে দেহলুল মজনু এই কথা বলল দেহলুল মজনুকে বাদশাহ হারুন রশিদ বলছে এ পাগল নতুন করে কিছু বলো আমি তো মুসলিম উম্মাকে একটা জায়গা দেওয়ার জন্য যুদ্ধে যাচ্ছি তুমি তো এই কবরস্থানের পাশে দাঁড়িয়ে থাকো বসে থাকো কি ফায়দা বলে আমি চিরস্থায়ী জায়গার জন্য প্রস্তুতি নিয়েছি চিরস্থায়ী জায়গাতে আছি তুমি ক্ষণস্থায়ী দুনিয়াতে আছো তুমিও জানো এই অনাবাদী কবরস্থানই তোমার শেষ ঠিকানা ঠিক না এই কবরেই তোমাকে আসতে হবে তুমি যত কিছুই করো না কেন তোমাকে কবর থেকে তুমি পলায়ন করতে পারবে না মৃত্যু থেকে ভাগতে পারবে না কুল্লু নাফসিন যায়েকাতুল মউত মৃত্যুর সম্মুখীন তুমিও হবা আমিও হব যখন সেটা বলল বাদশাহ একটু নড়ে চড়ে বসল ঘোড়া থেকে নেমে বলল দেহলুল মজনুকে আমাকে কিছু নসিহত করুন স্ট্রেঞ্জ হয়ে গেল আশ্চর্য হয়ে গিয়ে বলতেছে আমাকে কিছু নসিহত করুন কিভাবে চলতে পারি দেহলুল মজনু আলাইহি রাহমা সেই আল্লাহর বান্দাটা বাদশাহ হারুন রশিদকে নসিহত করল কোরআনকে ধরো রসুলের পথে চলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু মনে রাখবেন কখনো আলাদা আলাদা বন্টন হবেন না মুসলমান আপনি যখন বাংলাদেশের কথা শুধু চিন্তা করছেন বাংলাদেশে ইসলাম কিভাবে চলছে কেউ কওমি ঘরানার কেউ জামাতি ঘরানার কেউ তাবলিগি ঘরানার কেউ সুন্নতি ঘরানার সুন্নিয়াতের ঘরানার এরকম যখন চিন্তা করছেন তখন আপনি আলাদা আলাদা বাংলাদেশের মধ্যে চিন্তা করে একজন ব্যক্তি কিন্তু সারা বিশ্বের মুসলমান আফগানিস্তান সিরিয়া থেকে শুরু করে ইরাক ফিলিস্তিন থেকে শুরু করে সৌদি আরব যত মুসলমান কান্ট্রিগুলি আছে মালয়েশিয়া থেকে শুরু করে সমস্ত মুসলমান কান্ট্রি বাংলাদেশ হিন্দুস্তান পাকিস্তান সব মুসলমান কান্ট্রি যদি একসাথে করেন আপনি একটা কান্ট্রি নিয়ে থাকলে আপনি একজন ব্যক্তি কিন্তু মুসলিম উম্মা যখন একসাথে তখনই তো আমরা শক্তি ঠিক
আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না দেওয়ান মজনু কে বললেন একটা নসিহত করুন বলতেছে কোরআন কে পড়ুন এবং আল্লাহর রাসূলের আল্লাহর হাবিবের পথে মতে চলুন তখন বাদশা হারুন রশিদ খুশি হয়ে বলতেছে ঠিক আছে আপনি কি চান আপনাকে তাই দিব কি চান তখন ওই দেওয়ান মজনু বলছে হযরত আপনার কাছে আমি তিনটা জিনিস চাই কয়টা তিনটা আওয়াজ দেন কয়টা তিনটা আরো জোরে তিনটা দেখি একটু আঙ্গুল উঠায় বলুন তো দেখি কয়টা তিনটা সবাই একসাথে কয়টা তিনটা প্রথমটা মুখস্থ করব প্রথমটা দেওয়ান মজনু বাদশা হারুন রশিদের কাছে চাইলেন যে প্রথমটা আমাকে দিবেন আমার উমর আমার হায়াত আমার বয়সটা বাড়িয়ে দেন বাদশা হারুন রশিদ বলে এটা সম্ভব না I can't do this. আমি এটা কখনোই করতে পারবো না সম্ভব না তখন বলল দ্বিতীয়টা আপনার কাছে চাচ্ছি তাহলে এক কাজ করুন আমাকে আজরাইল আলাইহিস সালাম থেকে বাঁচান সুবহানাল্লাহ বললেন না দ্বিতীয়টা কি আজরাইল আলাইহিস সালাম থেকে বাঁচান তখন বাদশাহ হারুন রশিদ বললেন এটা তো সম্ভবই না এটা কিভাবে মালাকুল মউত আমি তো নিজেই ভয় পাই ঠিক না সবাই ভয় পায় কি পায় না কখন কোন দিক থেকে আসে ঠিক নাই ঝড়ের বেগে তো আসতে পারে হয়তো বা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আসতে পারে সম্ভব না তখন দেওয়ান মজনু বলল ঠিক আছে যান তিন নাম্বারটা যখন কবরে যাব সওয়াল জবাবটা আসান করে আমাকে জান্নাতের সদস্য বানিয়ে দিয়ে সুবহানাল্লাহ আই ক্যান ডু দিস সম্ভবই না কি বলছেন আপনি তখন দেওয়ান মজনু মুচকি হেসে দিয়ে কবরস্থান থেকে ফিরে যাচ্ছে আর হাসতে হাসতে বলছে তুমি গোলাম গোলামের কাছে কিছু চেয়ে লাভ নাই আমি মনিবের কাছে চাইবো সুবহানাল্লাহ বলে ও যে তুজমে সামায়া ও যে মুজমে সামায়া মাওলা ওয়াহি ওয়াহি মায়া কুন ফায়াকুন সুবহানাল্লাহ বলে ভাইরা আমার বাবারা আমার এই মেসেজটা এজন্য দিলাম যাতে আপনাদের ব্রেনটা একটু সতেজ হয় চিরস্থায়ী জীবনের পিছনে ভাগুন ক্ষণস্থায়ী জীবনের পিছনে না টাকা টাকা করে ভাবছেন ঘুরছেন টাকা পয়সা পয়সা দুনিয়াদারির পিছনে আপনি যখন দৌড়াচ্ছেন দৌড়াতে দৌড়াতে আপনার যৌবন গেল আপনার যখন বার্ধক্য আসলো দেখলেন বার্ধক্য পর্যায়ে তো অনেক টাকা পয়সা হয়ে গেছে কিন্তু সিরুফিল আদ আপনার যখন যৌবন ছিল হয়তোবা জমিনটা ভ্রমণ করতে পারতেন আল্লাহ সৌন্দর্য উপভোগ করতে পারতেন হয়তোবা আকিমুস সালাতি জিকরি ইবাদত দিয়ে কলবটাকে নুরানি করতে পারতেন মহাপতে রাসূল দিয়ে নিজের দিলের দুনিয়াটাকে আবাদ করতে পারতেন সেই সুন্দর দিনটা যৌবনের দিনটাকে আপনি মাটি চাপা দিয়ে আপনি যখন টাকার পিছনে দুনিয়ার পিছনে দৌড়াচ্ছেন আপনি দেখলেন যে শেষ মেশে সে কবরের মধ্যে উপরে খেয়ে পড়লেন যাদের জন্য করছেন এক টাকা ইনকাম করতে দশটা মিথ্যা কথা দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা কথা যাদের জন্য করছেন সে আপনরা একদিন আপনাকে দাফন করে দিবে সে আপনরাই বলবেন নাকের মধ্যে টিপ দিয়ে গন্ধ বেরোচ্ছে লাশটা তাতারা কবরে দাও কাদের জন্য করছেন কিসের নেশা ভাবছেন এই রাতটা কতক্ষণে পার হবে মনে রাখবেন এই রাতটাই নাজাতের রাত হয়ে যেতে পারে যেখানে ঝড় তুফানকে আপনি আমি বিশ্বাস করি যিনি করোনা উঠিয়ে নিয়েছেন তিনি আমাদেরকে হেফাজত করতে পারেন সে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন আপনি সারাক্ষণ চিন্তা করেন কি জানেন আপনি চিন্তা করেন যে আগামীকালকে যখন বেঁচে ফিরব তখন থেকে পরিবর্তন হবে এরকম মনে করছেন না আজকে থেকে তওবাতুন নসুহা করে নিজের দুনিয়া কলবের দুনিয়া দিলের দুনিয়াকে আবাদ করে ফেলুন যে হুজুর ওয়াদা করলাম আজরাইল আলাইহিস সালাম এসে যাবে কিন্তু নামাজ কাজা হবে না আওয়াজ দেন আওয়াজ দেয় না যদি কাজা হয়ে যায় আদায় করে নিব ইনশাআল্লাহ আরো জোরে কে কে আগামী কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ পড়বো মসজিদে গিয়ে দুই হাত তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে রাজি আছি মুসলমান রাজি আছি ইনশাআল্লাহ পড়ো আল্লাহ যারা হাত উঠিয়েছে প্রত্যেকের ওয়াদার মধ্যে বরকত দান করো আরো উচ্চ আওয়াজে আমিন